प्रणाम त्रिदेव। प्रणाम देवी श्रीलक्ष्मी। की संवाद देवराज? आज देवगण के एत उत्फुल्ल देखा क्या? हे देवादिदेव, दानव सहस्र कवचर विनाश हवाय देवगण खूब निश्चिंत बोध करछेन। ताई आपनादेर प्रणाम जानाते एलाम। आमी खुशी होतम जदि आपनादेर संगे अलक्षी एवं शनिदेवो थाकतेन। दीर्घकाल धरे देवतादेर मध्ये नाना बिरोध नाना भूल बुझाबुझि सृष्टि होयेछे। एबारे अंत हवा प्रयोजन। आमियो देवी श्रीलक्ष्मी संगे एकमत्री देव। एर निष्पत्ति एकमात्र त्रिशक्तिई करते पारेन। आमार प्रस्ताव ब्रह्मा विष्णु महेश्वर एक संगे इंद्र सभाय उपस्थित थेके देवगण के किछु उपदेश दान करुन। हे त्रिदेव, এতে আমরাও ধন্য হব। এবং ইন্দ্রসভা হবে পবিত্র। এই সভায় আমি শনিদেবকেও আহ্বান করব। সখা, তোমার কি ইচ্ছা? এই অসম্ভব দেবগুরু, এই অবস্থায় ত্রিশক্তি কিছুতেই ইন্দ্রসভায় যেতে পারে না। কেন পিতা? দেবলোকের প্রত্যেকটি দেবতা তার নিজ নিজ ধর্ম, নিজ দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তবে এই মহাসম্মেলন হতে পারে। কি করে এই পরীক্ষা হবে পিতা? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে। এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, মুশকিল। ওনার কোন সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।